শিরোনামে শুনছিলেন আপনারা, সর্বনাশী বন্যায় আরো খারাপ হচ্ছে সুনামগঞ্জ আর সিলেটের পরিস্থিতি। সুনামগঞ্জের 90% আর সিলেটের 60% এলাকায় কিন্তু এখন পানির নিচে, ডুবে গেছে ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সবকিছুই। বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে জেলা দুটির 2 লাখের বেশি মানুষ, বন্ধ রেল যোগাযোগ, খাবারের পাশাপাশি তীব্র সংকট দেখা দিয়েছে সুপেয় পানির। আর এই অবস্থায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে 85,000 মানুষের। টানা বৃষ্টিতে প্রতিনিয়ত পানি বাড়ছে সুরমা কুশিয়ারার, তার সাথেই পাল্লা দিয়ে বাড়ছে দুর্ভোগ। সিলেট সুনামগঞ্জ যেই সড়ক রয়েছে সেই সড়কের পাশে এবং এখানে যে সুরমা নদীর পাশেই কিন্তু এটি রাস্তাটি গেছে, এবং সুরমা নদীর দেখছেন যে আপনারা কি পরিমাণ পানি উঠে গেছে, এবং প্রতিটি বাড়ি যেখানে রয়েছে আশপাশে প্রতিটি বাড়ি পানিতে ডুবে গেছে। টান পড়েছে বিশুদ্ধ খাবার পানি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের, ঘরে পানি বাইরে পানি, তাই নৌকাতেই আপাতত সংসার পেতেছেন কেউ কেউ। আমরা যাব দুদিন দুদিন যাব, নাকের ভিতরে আছি, এখানে গড়ের ভিতরে এই আঁটু পানি হয়ে গেছে, আমরা নদীর নৌকা দিয়ে উঠে গেছি। আপনাদের বসতঘর ডুবে যাওয়ায় কারো কারোর ঠাঁই হয়েছে অসমাপ্ত উঁচু দালানে, কদিন ধরে সেখানেই রান্না খাওয়া ঘুমের সাথে অনিশ্চিত জীবন। শুকনা খাওয়ার খাইয়া থাকবো, এখন তো পাক করাও লাগে, বাধ্যতামূলক বাসা থাকি চুলা নাইয়া পানি আত্রিয়া, তারপরে চুলা দিভাত করাইলাম। বৃষ্টি দিলে না নি একবারে আজ বোয়া লাগে, কিছু না এখানে একটা দেখবাস না জিনিস। মাথা গোজার ঠাইয়ের সংকটকে আরো ভয়ঙ্কর করে তুলেছে খাবার দাবারের বাড়তি দাম। অভিযোগ আছে অতিরিক্ত অর্থ দিয়েও মিলছে না চাল ডাল নুন। বাজারে আমরা গেছি মাত্র 2 থেকে 3টা দোকান খোলা, এই পাশে তো দোকানে দেখা যাচ্ছে যে ডাইল বলতেই নাই, মানে টাকা থাকলেও অনেক দোকানে আমার মাল দিতেছে না, যেমন 5 টাকা জিনিস হয়ে গেছে 15 টাকা। সিলেট সুনামগঞ্জের পর এখন পানি ঢুকতে শুরু করেছে আশপাশের সব জেলায়। এই বিল্ডিং ও স্কুল আর ওইখানে একটা গ্রাম আছে, গ্রাম প্রচুর তলিয়ে গেছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি শঙ্কা এবং অনিশ্চয়তা আরো বাড়াচ্ছে। শঙ্কা বাড়ছে শুকনা খাবার, একটু মাথা গোজার ঠাই আর নিরাপদ খাবার পানির। আফনা কাবি, জামি 24, সিলেট। সিলেটে সরাসরি আমরা কথা বলতে চাই আমাদের সহকর্মী সজল ছত্রী, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সজল, রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, আপনার পেছনে অবশ্য অন্ধকার, কিছু বোঝা যাচ্ছে না, প্রত্যেকটা বলা হচ্ছে প্রায় প্রত্যেকটা বাড়িতে পানি ঢুকে গেছে সিলেটের, পরিস্থিতি সব মিলিয়ে জানতে চাই। ফারাবি, রেল যোগাযোগ বন্ধ, বিমান যোগাযোগ বন্ধ, সড়ক পথের যোগাযোগও কিন্তু বন্ধ হওয়ার উপক্রম। আপনি জানেন যে হবিগঞ্জ এবং মৌলভীবাজারে কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেক্ষেত্রে ঢাকা সিলেট আসলে সুনামগঞ্জের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আসার কথা হচ্ছে যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল মূল যে আমাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র যেটি কুমারগাঁও, সেখানে বিদ্যুৎ বন্ধ থাকলে পুরো বিভাগে বিদ্যুতের ঘাট মানে সরবরাহ করা যায় না। সেটি পানি জমে যাওয়ার পর সেনাবাহিনী এবং সিটি কর্পোরেশনের কর্মীদের এক ঐকান্তিক প্রচেষ্টায় সেখান থেকে পানি সেচ করা সম্ভব হয়েছে এবং আংশিক বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। এই যে এলাকাটি দেখছেন, এই এলাকাটি কিন্তু এখনও অন্ধকারাচ্ছন্ন এবং প্রায় সব বাড়িতে, প্রায় নয় সব বাড়িতেই পানি উঠেছে। একতলা যারা ছিলেন তারা দুতলা তিনতলায় গিয়েছিলেন, কিন্তু বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে, গ্যাস চলছে না, সব মিলে একটা দুর্বিষহ সময় কাটাচ্ছে সিলেটবাসী। এবং বৃষ্টিপাতের ধারা দেখছেন আপনারা, এটি যদি অব্যাহত থাকে, এই যে জায়গায় এখন পানি দেখছেন এটা কিন্তু গত যে 10 দিনের টানা বন্যা ছিল তখনও কিন্তু এইসব জায়গায় পানি আসেনি, এখন ঢোলের মতো পানি আসতে শুরু করেছে, মানুষজন এলাকা ছেড়ে যাচ্ছে। কালকে দেখেছিলাম যারা শ্রমজীবী খেটে খাওয়া মানুষ তারা কিন্তু এরই মধ্যে সিলেট ছেড়েছে, যারা ছাড়তে পারেনি মেসে থাকা শিক্ষার্থীরা তারা কিন্তু ব্যাপক বিপাকে আছে। এবং তাদের আরও বড় দুশ্চিন্তা হচ্ছে যে সিলেটের যে উপজেলাগুলি আছে সেখানে কিন্তু মোবাইল নেটওয়ার্ক নাই বললেই চলে, বিদ্যুৎ না থাকার কারণে মোবাইল ব্যবহার করতে পারছেন না অনেকে, সব মিলিয়ে তারা যোগাযোগ করতে পারছেন না এবং একটা সংশয়ের মধ্যে বাস করছে, একটা দুশ্চিন্তার মধ্যে বাস করছেন সবাই মিলে আসলে। এবং যত সময় যাচ্ছে এটি বাড়ছে, আর যদি বৃষ্টিপাত না কমে তাহলে এই অবস্থার উত্তরণে আসলে কোনো পথ দেখা যাচ্ছে না। ফারাবি, সজল অনেক ধন্যবাদ। সজল ছত্রী সিলেট থেকে, তিনি যেটা জানাচ্ছিলেন সব রকমের যোগাযোগ বন্ধ হয়ে গেছে সিলেট সুনামগঞ্জের সাথে, এমনকি দোকানপাট বন্ধ, সেখানে ব্যাংকিং ব্যবস্থাও বন্ধ। আর এখন সবার আগে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে মানবিক সহায়তা, সবাই এগিয়ে আসার জন্য সব পক্ষ থেকে অনুরোধ জানানো হচ্ছে। পরে খবরে চলে যাচ্ছে।
সিলেট সুনামগঞ্জে দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সবাইকে একসাথে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। মিন্টো রোডে নিজ বাসায় একথা জানান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তার দাবি, বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতি ছিল তাদের। আগাম প্রস্তুতি ছিল বলে আমরা তাৎক্ষণিকভাবে আমরা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করতে পেরেছি। এখন পানির পরিমাণ কি হবে এটা সম্বন্ধে এই রকম পূর্বাভাস অর্থাৎ প্রেডিকশন আসলে 110-112 বছরের মধ্যে এরকম পানির তাণ্ডব তারা দেখেছে বলে বসবাসরত সিলেটের লোকেরা আমাকে বলেছে তারা দেখেনি। বন্যার পানিতে দুর্বিপাকে দেশের আরও 9 জেলা প্লাবিত, গ্রামের পর গ্রাম ভাঙছে একের পর এক বাঁধ। কুড়িগ্রাম, কিশোরগঞ্জ আর ব্রাহ্মণবাড়িয়ার পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এদিকে শেরপুরের ঝিনাইগাতিতে 2 জনের মরদেহ আজকে উদ্ধার করা হয়েছে। তলিয়ে গেছে লালমনিরহাট, গাইবান্ধা, রংপুরের নিম্নাঞ্চল আর নেত্রকোনায় বিচ্ছিন্ন রেল যোগাযোগ। সব মিলিয়ে যদি বলা হয় দুর্ভোগে এই সব জেলার 100,000 মানুষ। হু হু করে বাড়ছে বন্যার পানি, সেই সাথে বাড়ছে জনদুর্ভোগ। টানা বৃষ্টি ও উজানের ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। 3 উপজেলার প্রায় 50,000 মানুষ পানিবন্দী রয়েছে। তবে সবচেয়ে বেশি বিপাকে শিশু ও বৃদ্ধরা। এদিকে ঝিনাইঘাতিতে ঢলের পানিতে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেত্রকোনার মোহনগঞ্জে বানের পানিতে 6 উপজেলার প্রায় 100 গ্রাম প্লাবিত হয়েছে। শুক্রবার রাত থেকে উপজেলার মোহনগঞ্জ ও অতীতপুর রেল ব্রিজ ভেঙে সারা দেশের সঙ্গে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। আমাদের অনেক সমস্যা, চলাফেরা, খাবার দাবার, মনে করেন যে যাতায়াতের সব দিকে সমস্যা। অনেক অসুবিধা হইতেছে, গাড়ি ঘোড়া চলতেছে না, খাবার দাবার অসুবিধা, খাবার দাবার করতে পারতেছে না। কিশোরগঞ্জে 6 উপজেলার 25 ইউনিয়নের বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। দুর্ভোগের কমতি নেই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায়। পানিতে তলিয়ে আছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। আসামে বৃষ্টিপাত বেড়ে ঢলের কারণে কুড়িগ্রামের দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে। 9 উপজেলায় এখন পর্যন্ত 100 গ্রাম প্লাবিত। দুর্ভোগ বাড়ছে নদী তীরবর্তী নিচু এলাকার মানুষের। আমরা খুব অভাবে কষ্টের মধ্যে আছি। পানির মধ্যে গরু বাছুর, ছাগল ভেড়া পানি উঠে দেখেন না। আমরা গরু বাছুর নিয়ে, হাঁস মুরগি সব নিয়ে আমাদের খুবই কষ্ট। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়ে 5 উপজেলার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যমুনা নদীর পানি আরও কয়েকদিন বৃদ্ধি পাবে। এছাড়া বন্যায় তলিয়েছে লালমনিরহাট, গাইবান্ধা ও রংপুরের নিম্নাঞ্চল। রওশনারা তানিয়া, চ্যানেল 24। আবহাওয়া অফিসে দুঃসংবাদ দিচ্ছে। আবহাওয়া অফিস বলছে যে আগামী 2 দিন আরও খারাপ হতে পারে এই বন্যা পরিস্থিতির। সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস দিচ্ছে সংস্থাটি। আর এতে উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা করছেন তারা। পানির ধর্ম নিচে গড়ানো বাংলাদেশের উজানে মেঘালয় ও আসামে রেকর্ড ভাঙা বৃষ্টির পানি ঢুকছে সুনামগঞ্জ, সিলেট সহ বিভিন্ন জেলায়। আসাম ও মেঘালয় রাজ্যের জেলাগুলোতে নিয়মিত বৃষ্টিপাতের চেয়ে কোথাও 4 গুণ, কোথাও 12 গুণেরও বেশি বর্ষণ রেকর্ড হয়েছে। আগামী 3 দিন মেঘালয়, আসাম তো বটেই, অরুণাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহারে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলায় আগামী সোমবারের আগে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা কম, বরং উত্তরাঞ্চলে বন্যার পানি আরও ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে। আগামী 2 সপ্তাহে বানের পানি যমুনা ও পদ্মা হয়ে দক্ষিণাঞ্চলে দেখা দিতে পারে বন্যা, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাসে আমরা দেখছি যে আগামী 2 দিন মেঘালয় এবং আসামে ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে। গাইবান্ধা, জামালপুর, সিরাজগঞ্জ এবং বগুড়া এই অঞ্চলগুলোতেও পানি বিপদসীমা অতিক্রম করে গেছে, নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে। পানি সম্পদে জলবায়ু বিশেষজ্ঞ ডক্টর আইনুন নিশাতের শঙ্কা, সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার 6 থেকে 7 ফুট উপর দিয়ে বইতে পারে। আগামী 5-7 দিন পানি বাড়তে থাকবে এবং সুরমাতে বিভিন্ন পয়েন্টে যে পরিমাণ, যে উচ্চতাতে পানি ইতিহাসের রেকর্ড পাওয়া যায় তার থেকে অন্ততপক্ষে 6 থেকে 7 ফুট বেশি পানি হবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে উজানের পানি ও দেশের ভেতরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বন্যা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় সিলেট সহ দেশের 4 বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে তারা। বাংলাদেশের উজানে ধারাবাহিকভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং বাংলাদেশের অভ্যন্তরভাগেও এখন বৃষ্টিপাতের প্রবণতা দেখা দিয়েছে। এই দুটো আসপেক্ট যদি আমরা মিলিয়ে দেখি তাহলে আগামী কয়েকদিনে বন্যা পরিস্থিতির উন্নতি সেটা ভিন্ন বিষয়। আপাতত যেই পরিমাণ ওয়াটার বাংলাদেশের দিকে এগিয়ে আসবে বা আসছে সেটা কিন্তু অব্যাহত থাকবে। সিলেট ও সুনামগঞ্জে পাহাড়ি ঢল ও অতি ভারী বৃষ্টিতে 2 জেলার 40 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দর্শক, উদ্ধার তৎপরতা এবং সামগ্রিক কার্যক্রম বিষয়ে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মজিবুর রহমান আমাদের সাথে যুক্ত হচ্ছেন, তিনি তার সাথে আমরা কথা বলতে পারি। জনাব মজিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিও থেকে। আমি আপনার বাসভবনটা ঠিক সুরমা নদীর পাশে, যেটা সিলেটের এসপি মহোদয়ের বাসভবনের ছবি দেখলাম, তার বাড়িতেও পানি, হাঁটু পানির বেশি। আপনার বাসভবনের অবস্থা কি? সামগ্রিক সিলেটের যে পরিস্থিতি এটি অত্যন্ত দুর্বিষহ বলা হচ্ছে, আপনি যদি আমাদেরকে পুরো চিত্রটা একটু বলেন। জি ধন্যবাদ। আমরা গত 15 তারিখ থেকে আসলে এটা আমাদের শুরু হয়েছে। গত 15 তারিখ থেকে আমাদের সিলেট জেলাতে এবং পার্শ্ববর্তী ভারতের যে আসামের যে অঞ্চলগুলি রয়েছে সেই সকল জায়গাতেই খুব ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত এবং পাহাড়ি ঢলের কারণে কিন্তু আমাদের মূলত গোয়াইনঘাট এবং কোম্পানিগঞ্জ দুটি উপজেলা প্রথমে আমাদের প্লাবিত হয়েছে এবং পরবর্তীতে আমাদের বাকি যে উপজেলাগুলি রয়েছে সেগুলোও ক্রমান্বয়ে ইতিমধ্যে সমস্ত উপজেলাগুলি প্লাবিত হয়েছে। আপনারা জানেন যে গত 11 থেকে 26 মে তারিখ পর্যন্ত আমরা এরকমই আরেকটি বন্যা আমরা ফেস করেছি এবং সেটি রেশ কাটতে না কাটতে আবার আমাদের একই রকম ভাবে আমাদের এটি ঘটে যাচ্ছে এবং আমাদের এখন আপনারা জানেন যে আমাদের গোয়াইনঘাটের সাথে এবং কোম্পানিগঞ্জের সাথে আসলে আমাদের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। সেইখানে জেলার ভিতরেও ইউনিয়নগুলির সাথে কোনোভাবে সড়ক যোগাযোগ নেই, সকল বাড়িঘর পানিতে তলিয়ে গিয়েছে এবং পানি উঠেছে। বেশিরভাগ মানুষ সেখানে পানিবন্দী অবস্থায় রয়েছে এবং তাদেরকে উদ্ধারের জন্য আপনারা জানেন যে আমরা গতকালকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছি এবং ওনারা আমাদের সহযোগিতা করার জন্য এসেছেন এবং উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন। জেলা প্রশাসক মহোদয়, একটা একটা জিনিস, ওইখানে যারা ওইখানে যারা তৎপরতায় গিয়েছেন তারা অনেকেই অসহায়ত্ব প্রকাশ করছেন, অনেকেই যে এখানে যে পরিস্থিতি, আপনাদেরও কি এরকম কিছু মনে হচ্ছে? কত সংখ্যক মানুষ আসলে আক্রান্ত এবং তাদের উদ্ধারে আপনাদের আসলে প্রস্তুতির কি যথেষ্ট পরিমাণ আপনি মনে করেন? আমাদের আসলে আমাদের জেলার আসলে আমাদের জনসংখ্যা প্রায় 40 থেকে 45 লক্ষ, এর বেশিরভাগ মানুষই আসলে এখন কোনো না কোনো ভাবে এর দ্বারা এফেক্টেড। যারা শহর অঞ্চলে রয়েছেন তারাও শহরের 3/2 অংশে পানি উঠে গিয়েছে এবং শহরের ভিতরে যান চলাচল কিন্তু স্মুথলি হচ্ছে না, কিছুক্ষণ রিক্সা যেতে হচ্ছে, এরপরে আবার দেখা গেল যে কিছু আবার অনেক বেশি পানি, তো এরকম ভেঙে ভেঙে শহরের ভিতরে চলতে হচ্ছে। আর আমাদের উপর শহর যে এলাকাটি রয়েছে এটি পুরোপুরি জলে নিমজ্জিত হয়ে গেছে। তো আমাদের শহরে আপনি যেটি বলেছেন যে পুলিশ সুপার মহোদয়ের বাসভবন, আমার বাসভবনের খুবই কাছাকাছি, তার বাসভবনে পানি উঠেছে, বাট আমার বাসভবনের ভিতরে এখনো পানি ওঠে নাই, বাট পানি চুইচে অবস্থা। সামনে সার্কিট হাউস, সামনে মাঠের অংশে পানি উঠেছে, এখন পর্যন্ত নিচে নিচতলাতে আমাদের পানি উঠেনি, কিন্তু শহরের বেশিরভাগ বাড়ি ঘরে কিন্তু আমাদের পানিতে নিমজ্জিত। জি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান এবং তিনি জানাছিলেন সেখানকার কি অবস্থা। এদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলেও কিন্তু বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে, বাড়ছে জনদুর্ভোগ। আসামে 55 জন আর মেঘালয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 19 জনে। আসামে তলিয়ে গেছে প্রায় 300 গ্রাম, পানিবন্দী হয়ে পড়েছেন 19 লাখের বেশি মানুষ। কোথাও হাঁটু পানি, কোথাও বা বুক পর্যন্ত। টানা 5 দিন মুষলধারে বৃষ্টিতে জলে থইথই আসামের সব জেলা। ডুবে গেছে অসংখ্য ঘরবাড়ি, রাস্তাঘাট, অচল সড়ক ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন বিভিন্ন এলাকা, ভূমি ধসে ক্ষয়ক্ষতির মুখে গ্রামবাসী, খাদ্য ও খাবার পানির সংকটে দুর্গত এলাকার বাসিন্দারা। পানির নিচে তলিয়ে গেছে রাজ্যটির প্রায় 300 গ্রাম,
পানিবন্দী 28 জেলার প্রায় 19 লাখ মানুষ। রাজ্যটিতে জারি রয়েছে রেড অ্যালার্ট। বন্যার কারণে বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন যাত্রা। পানি শুধু বাড়ছে, অনেকেই এখনো নিরাপদে সরে যেতে পারেনি। আসামের বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বন্যায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহায়তার আশ্বাস তার। পুরো আসামি প্লাবিত হয়েছে, কিছু জায়গায় বেশি কিছু জায়গায় কম। উদ্ধার কাজ চালাতে তাই আমাদের হিমশিম খেতে হচ্ছে। পার্শ্ববর্তী মেঘালয়ের অবস্থাও বেশ নাজুক। টানা বর্ষণে ভেঙে পড়েছে মহাসড়ক। পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নিতে 4টি কমিটি গঠন করেছে রাজ্য প্রশাসন। শুক্রবারই রাজ্যটিতে প্রায় 972 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, আর গেল 3 দিনে রেকর্ড হয়েছে প্রায় 2500 মিলিমিটার, যা গেল 27 বছরে সর্বোচ্চ। আসাম মেঘালয়ের সাথে বানের জলে প্লাবিত হয়েছে ভারতের জম্মু কাশ্মীরও। টানা বৃষ্টিতে পানি জমেছে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ কয়েকটি জেলায়। সজীব হোসেন, চ্যানেল 24। আপনারা আগেই জেনেছেন সিলেট এবং সামগ্রিক সিলেট এবং সুনামগঞ্জের পরিস্থিতি আরও খারাপ। সিলেটের উদ্ধার তৎপরতা এবং সামগ্রিক কী কী কার্যক্রম হচ্ছে এ বিষয় নিয়ে আমাদের সাথে আবারও যুক্ত হয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। জনাব মুজিবুর রহমান, আমাদেরকে একটু যদি জানান যে আপনারা এখন পর্যন্ত কী কী উদ্যোগ নিলেন এই ত্রাণ তৎপরতা বা উদ্ধার তৎপরতা নিয়ে, আপনারা যদি আমাদেরকে একটু ব্রিফ করেন। এবং 18-4 দিন ধরে আসলে বন্যা নিয়ে আমরা এর সাথে মোকাবেলা করছি। ইতিমধ্যে আমরা গতকাল আমাদের এখানে আমাদের অনুরোধে বাংলাদেশ সেনাবাহিনী তারা কাজ শুরু করেছেন। আজকে আমাদের বাংলাদেশ নৌবাহিনীর একটি দল 33 সদস্যের একটি দল তারা এসে কাজ শুরু করেছেন, এবং আমরা আশা করছি যে আমরা রাতের মধ্যে কোস্ট গার্ডেরও একটি টিম তারা এসে উদ্ধার তৎপরতা করবেন। ইতিমধ্যে আমাদের প্রায় 350টি আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে, এবং সেখানে আমাদের 25,000-26,000 মানুষ সেখানে অবস্থান করছে। তাদেরকে সেখানে ত্রাণ সহায়তা দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে খাবার দিয়ে সরকারের পক্ষ থেকে আমরা সহযোগিতা করছি, এবং একই সাথে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন তারা সেখানে কাজ করছে, সকলে মিলে তাদেরকে খাদ্য সহায়তা সেটা দিচ্ছে। আমরা আমাদের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত আমরা 612 মেট্রিক টন চাল আমরা সরবরাহ করেছি। আমাদের ইতিমধ্যে আমাদের প্রায় 42 লক্ষ টাকা নগদ অর্থ সেখানে দিয়েছি, এবং শুকনা খাবার আমরা 8,000 প্যাকেট সেখানে সরবরাহ করেছি। সব মিলিয়ে আমাদের সেখানে যে খাবার পানির জন্য আমরা ইতিমধ্যে 4টি আমাদের ভ্রাম্যমান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সেটি আমরা উপজেলাগুলিতে আমরা সরবরাহ করেছি, এটি কার্যক্রম শুরু করেছে। তো সব মিলিয়ে আমাদের সেনাবাহিনীর যে উদ্ধার তৎপরতা, একই সাথে আমাদের পুলিশ কোস্টগার্ড সহ আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু আমরা যারা পানিবন্দী ছিলেন তাদেরকে আমরা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ইতিমধ্যে নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমাদেরকে ছোট্ট করে যদি জানান যে আপনাদের টোটাল চাহিদা এখন কেমন ত্রাণের? আমাদের আসলে ত্রাণ যেটি রয়েছে এটি পর্যাপ্ত রয়েছে, এবং আমাদের যারা এখানে আমাদের বিভিন্ন আশ্রয় কেন্দ্র রয়েছে তাদেরকে আমরা এখন শুকনা খাবার থেকে শুরু করে আমাদের অন্যান্য সহযোগিতা সেটা আমরা প্রদান করছি। আর আমাদের এই চালগুলি যারা আশ্রয় কেন্দ্রে আসতে পারেনি এবং গ্রামে যারা মোটামুটি একটু পানিবন্ধ অবস্থাতে যারা বাড়িতে রয়েছে তাদেরকে সেখানে সরবরাহ করা হচ্ছে। আমাদের ত্রাণের কোনো কমতি নেই, এবং সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে, এবং সামনের দিনগুলিতে আরো তাদের সহযোগিতা প্রদান করা হবে। জি, অনেক ধন্যবাদ। জেলা প্রশাসক মহোদয় যুক্ত হয়েছিলেন তিনি সিলেট থেকে। পদ্মা সেতু প্রকল্প থেকে সরে গিয়ে বঞ্চিত হয়েছে বিশ্বব্যাংক, বাংলাদেশ নয়। রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে পদ্মা সেতু নিয়ে এক সেমিনারে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান।
এ সময় পদ্মা সেতুকে বিজয় আর গৌরবের প্রতীক বলে অভিহিত করেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ডক্টর সেলিম মাহমুদ। আর অন্যান্য বক্তারা বলেন পদ্মা সেতু শেখ হাসিনার প্রজ্ঞা আর দূরদর্শিতার পরিচায়ক। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হলো। ভারী বর্ষণে চট্টগ্রামে আলাদা পাহাড় ধসে দুই বোন সহ প্রাণ গেছে অন্তত চারজনের, আহত হয়েছেন তিনজন। পুলিশ আর স্থানীয় জনপ্রতিনিধির দাবি সতর্ক করার পরও ঝুঁকিপূর্ণ বসবাস না থামায় এমন দুর্ঘটনা। এদিকে আজও দিনভর জলাবদ্ধতায় নাকাল ছিল চট্টগ্রাম নগরবাসী। ফারাক্কা চুক্তির নামে জনগণের সামনে মুলা ঝুলানো হচ্ছে। রাজধানীতে ওয়ার্ড বিএনপির এক সম্মেলনে এই মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেছেন যে বন্যা নয়, সরকারের মনোযোগ উৎসবের দিকে। গ্যাস বিদ্যুৎ সাশ্রয়ে রাত আটটার পর দোকান বন্ধের নির্দেশ কার্যকর হবে আগামীকাল থেকে। তবে এতে দৈনিক বিক্রি কমার সংখ্যায় খুচরা ব্যবসায়ীরা, দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে বলেও দাবি তাদের। একই সুর বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের নেতাকর্মীদেরও। গ্যাস সংকট থেকে উত্তরণ এবং বিদ্যুৎ সাশ্রয়ে পরিকল্পনা পরিবর্তন করছে সরকার। এর অংশ হিসেবে রাত আটটার পর বন্ধ রাখতে হবে দোকান, শপিং মল ও কাঁচা বাজার। ১৯ জুন থেকে এই নির্দেশনা কার্যকরে প্রজ্ঞাপন জারি করা হয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। তবে খোলা থাকবে জরুরি সেবা। এমন সিদ্ধান্তে হতাশ দেশের খুচরা দোকান মালিক ও ব্যবসায়ীরা। জানান, চলমান পরিস্থিতিতে বিপাকে ফেলবে নতুন সিদ্ধান্ত। বিক্রি কমার সংখ্যায়ও আছেন তারা। আমরা তো করোনার পর এমনি দুই বছর আমাদের লস ছিল, এখন আর তো নিত্য প্রয়োজনীয়টা আটটার উর্ধে দিলে ভালো হতো। আটটার পরে দোকান বন্ধ থাকে এক লস, দেখা যাবে দেখা যায় এখন বেচতাম ৩০০০ টাকা ২০০০ টাকা কমে গেলে থাকবে ১০০০ টাকা, দেখো আমাদের লস না। তা আমাদের দোকানের ব্যবসায়ী হয় সন্ধ্যা থেকে রাতের ৮টা ৯টা ১০টা পর্যন্ত। যদি ৮টার সময় বন্ধ করা হয় তখন দেখা যাবে যে বাজার সদাইও কিন্তু কেউ করতে পারছে না, এবং তাতে ক্ষতিগ্রস্ত সবচেয়ে বেশি কে হবে? ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমাদের ছোট ছোট ব্যবসায়ীরা। সরকারের সিদ্ধান্ত কার্যকরের সহায়তার আশ্বাস দিলেন দোকান মালিক সমিতির সভাপতি। তবে সকাল ১১টা থেকে রাত ৮টার পরিবর্তে দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখার আহ্বান জানান তিনি। জ্বালানি সাশ্রয়ের জন্য ইতিমধ্যে যে সিদ্ধান্ত নিয়েছেন সরকার রাত্র ৮টার মধ্যে দোকানপাট বিপণিবিতান সমূহ বন্ধ করার জন্য, সেখানে আমাদের খুব বড় ধরনের কোনো আপত্তি নেই। এই সিদ্ধান্ত কার্যকর হলে শহরের যানজট কমবে বলে মনে করে দোকান মালিক সমিতি। এই ছিল চ্যানেল ২৪ সন্ধ্যা ৭টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, আমাদের ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।